বহুবারই তারা এই কাজটা করছে যে তারা কথা বলে একটা কাজ করে আরেকটা। পুলিশের কাছে মামলা দিলে মামলা খারিজ হয়ে যায়। আপনার যখনই আন্দোলন আপনার শুরু হয়, আপনার বিভিন্ন রাজনৈতিক দল করে বিরোধী দল নেতাকর্মী যখন আন্দোলন শুরু করে, তখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এই বিষয়গুলো জানতে চায়। আমার বাসাতে এসেছে, আমার বাসাতে এর আগেও এসেছিল, আবার এসছে, এসে জানতে চায়। তাই বললাম যে আপনাদের কাছে তো চিঠি আছে যে আপনি আমার কাছ থেকে এই তথ্যগুলো চান, সেটা কোনো চিঠি আছে? না স্যার, তেমন তো কোনো তথ্য নেই, আমাদেরকে রাখতে বলা হয়েছে। বলুন যে আমার সব তথ্য আছে সব জায়গায়, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, তাই আমি আপনাদের কোনো তথ্য দেবো না। তো এটা তাদের করার কোনো সাংবিধানিক ক্ষমতা নাই। সেখানে তারা জবরদস্তি মানুষকে হয়রানি করার জন্য, আন্দোলনকে দমন করার জন্য একটা কৌশল হিসাবে তারা ব্যবহার করছে। আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে তাদেরকে এটা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই এই শুরু করেছে তো আপনার এটা, বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি আপনার যে আন্দোলনটা যখন আমরা প্রোগ্রামগুলো দিলাম, আন্দোলনগুলোতে লোক সমাবেশ বেশি হচ্ছে, তারপর থেকে এটা আরও বেশি করে শুরু হয়েছে। বিশেষ করে উপজেলা পর্যন্ত আমাদের এই আন্দোলনগুলো গেছে এবং সবখানেই আপনার খুব ভালো জনসমাবেশ হচ্ছে, জনগণের সম্পৃক্ততা বাড়ছে। সেখানে কর্মীদেরকে আপনার এখানে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে এটা হচ্ছে বলে আমরা মনে করছি, সবাই তাই মনে করছি। কালকে যেটা বলেছেন অবদুল কাদের সাহেব গতকাল, তো সেখানে তো তার কথা তিনি কন্ট্রাডিক্ট করছেন। গতকাল তিনি বলেছেন আমরা কি আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুল মুখে দিয়ে চলবো, এই এই একই কথা উচ্চারণ করেছেন ওবায়দুল কাদের সাহেব নিচে। সুতরাং এই কথাগুলো তাদের হচ্ছে সম্পূর্ণ আপনার এই মানুষকে প্রতারণা করা, মানুষকে ভুল বোঝানো, বোঝানোর চেষ্টা করা যে না আমরা খুব ভালো আছি, আমরা ভালো, আমরা আপনারা আক্রমণ করছি না, আমরা সবাইকে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করছি, এটা সঠিক না। আপনারা দেখেছেন না তখন একরকম বলে আর কাজ করে আরেকরকম, এটা তো আমি বহুবার অভিযোগ আছে আমার, এই অভিযোগটা আমার যে বহুবারই তারা এই কাজটা করছে যে তারা কথা বলে একটা কাজ করে আরেকটা। আর মানুষের সামনে গণমাধ্যমের সামনে একটু ভালো সুন্দর কথা যাক, বিদেশে এখন আছেন প্রধানমন্ত্রী, ইউনাইটেড নেশনসে আছেন, ওখানে আপনার যেন ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য ব্যবস্থা করা, ভালো কথা, তো এটাকে কন্টিনিউ করেন, সেভাবেই রাখেন। কিন্তু যখন আপনারা পুলিশের কাছে মামলা দিলে মামলা খারিজ হয়ে যাবে, আপনার আমাদের পল্লবীর যে মামলা সেটাকে খারিজ করে দিয়েছে, এদিকে আবার ও তাদের বিরুদ্ধে আমাদের ছেলেদের মধ্যে যে মামলাটা হয়েছিল ওটার আবার ইনভেস্টিগেশন শুরু হয়েছে, আর কিছু 39টা মামলার ট্রায়াল শুরু হয়েছে।